হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রিজনিং ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, রিজনিং সিরিজের এর আগের পার্টে আমি অ্যালফাবেট লেটার সিরিজের অধ্যায় শুরু করেছিলাম, যেখানে পার্ট ওয়ান শুরু হয়েছিল। আজকের ভিডিওতে পার্ট টু থেকে শুরু হচ্ছে, এবং এই পার্ট টুর যে অ্যালফাবেট লেটার সিরিজের যে রিজনিংগুলো, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে আসার মতো। সুতরাং ভিডিওটি একটু স্কিপ না করে, একটু না কেটে সম্পূর্ণ দেখো, কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করা যাক আজকের অ্যালফাবেট লেটার সিরিজের পার্ট টু। তাহলে বন্ধুরা দেখো, পার্ট টু এর রিজনিং শুরু হচ্ছে নাম্বার সিক্স থেকে, যেখানে এই সিরিজটা দেওয়া রয়েছে। এখানে দেখো, এরপরে পরপর দুটো বি, তারপরে ডি, তারপরে সি, অর্থাৎ এখানে যেভাবে সাজানো রয়েছে, এখানে সম্পর্ক আছে এর সাথে এই বি এর, ঠিক আছে, এ তারপরে বি, তারপরে এখানে ডির পরে ডি বাদ দিয়ে এখানে সম্পর্ক আছে সি, তারপরে এই এ বাদ দিয়ে হচ্ছে এখানে ডি, অর্থাৎ এ বি সি ডি একটা করে বাদ দিয়ে হবে, এটা বাদ দিয়ে ই, এবং এখানে এটা বাদ দিয়ে শেষেরটার কিন্তু তাহলে উত্তর যেটা পাওয়া যাবে ইর পরে এখানে হবে এফ। অর্থাৎ এই সিরিজে এখানে যেহেতু দুটো উত্তর হবে, তার শেষেরটা কিন্তু আমরা বার করে ফেললাম। এবার দেখো ঠিক ওপরের সারিতে কীভাবে সাজানো আছে, এখানে কিন্তু আছে বি, বি এর পরে আছে ডি, অর্থাৎ সি কিন্তু এখানে নেই, বি সি তারপরে আছে ডি। আবার ঠিক একইভাবে এখানে আসবো এফের বেলায়, ডির পরে এখানে ই নেই, তারপরে আছে এফ, অর্থাৎ একটা করে গ্যাপ দিয়ে কিন্তু পরের লেটারটা এখানে রয়েছে। তাহলে ঠিক একইভাবে এখানে এফের পরে জি নেই, জি বাদ দিয়ে এখানে আছে এইচ, তাহলে এখানে যেটা হবে এইচের পরের লেটার যেটা আছে সেটা বাদ দিয়ে ঠিক তার পরেরটা, অর্থাৎ এইচের পরে আই বাদ যাবে, উত্তর হবে জে। তাহলে এখানে সঠিক যে উত্তরটা পেলাম আমরা, জে এবং এফ, তাহলে এখানে সঠিক, তাহলে এই অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি, জে এফ, জে এবং এফ। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিজনিং, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে এবার দেখে নেওয়া যাক সাত নম্বর সিরিজটি। এখানে দেখো জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো রয়েছে, এখানে দেখো জোড়ায় জোড়ায় লেটারগুলো দেওয়া রয়েছে। তাহলে এখানে সম্পর্ক যেভাবে তৈরি হয়েছে, এ বি আছে একসঙ্গে, এখানে ওয়াই জেডটা দরকার নেই আপাতত, এরপরে আছে সি ডি, অর্থাৎ এটা ঠিক এইভাবে সাজানো আছে, অর্থাৎ এখানে দেখো সাজানোটা রয়েছে ঠিক এইভাবে, এ বি তারপরে হচ্ছে সি ডি, ঠিক একইভাবে এখানে তাহলে হবে ই এফ, এটা কিন্তু এটাই উত্তর হবে ই এফ। এক্ষেত্রে এই দুটো কনফিউজ করার জন্য দেওয়া রয়েছে, এই দুটো আমরা এখানে নাও নিতে পারি, কারণ এ বি সি ডি দিয়েই কিন্তু আমাদের এখানে ই এফ উত্তরটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে যে উত্তর পাওয়া গেল সেটা হবে এফ ই, অর্থাৎ এখানে সঠিক অপশানটি হবে অপশান সি, এফ ই। এবার দেখে নেওয়া যাক আট নম্বর রিজনিংটি। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, এখানে দেখো সম্পর্কটা তৈরি হয়েছে এ, তারপরে এখানে আছে প্রথম জোড়ার প্রথমটা, দ্বিতীয় জোড়ার প্রথমটা, তৃতীয় জোড়ার প্রথমটা, অর্থাৎ এ বি সি, অর্থাৎ চতুর্থটা প্রথম জোড়ায় তাহলে আমরা কী পাবো, এটা হবে সির পরে ডি, এ বি সি ডি একটা কিন্তু আমরা পেয়ে গেলাম, উত্তরের প্রথম জোড়ার আমরা একটা পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা এখানে ডির সঙ্গী কোন লেটারটা হবে সেটা আমরা বার করব। তাহলে এখানে যেটা আছে আই, তারপরে আছে জে, তারপরে আছে কে, তাহলে এটা হবে এল, তাহলে সঠিক উত্তরটি আমরা পেলাম ডি এল, অর্থাৎ অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক নয় নম্বর সিরিজটি। এখানে যে সিরিজটা রয়েছে, আগে আমরা প্রথমে সম্পর্কগুলো বার করে নেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা এই নিয়মটা এবার একটু বুঝে নাও। এখানে দেখো প্রথমে আমরা এই সম্পর্কটা আগে বুঝে নিই, এখানে এ সি এফ আছে, তাহলে কিভাবে এটা তৈরি হয়েছে, এরপরে বি নেই, প্রথমে একটা লেটার থাকবে না, তারপরে সি আছে, সির পরে এখানে দুটো লেটার নেই, ডি ই নেই, তারপরে আছে এফ, অর্থাৎ এখানে যে সিরিজগুলো তৈরি হয়েছে প্রথমে একটা লেটার থাকবে না, তারপরে দুটো লেটার থাকবে না। এবং এখানে আবার যে নিয়ম তৈরি হয়েছে, এফের ঠিক আগের লেটার এখানে বসবে, অর্থাৎ ই বসবে, এ বি সি ডি করে যদি আমরা দেখি তাহলে ইর পরে এফ আসে, তাহলে এখানে ঠিক একইভাবে এফের আগের লেটার বসবে ই,
এবং ই যখনই বসবে ইর পর থেকে আমরা ঠিক এই একই নিয়ম ফলো করব। ইর পরে প্রথমে বাদ যাবে একটা লেটার, মানে ইর পরে এফ থাকবে না, হবে জি। জির পরে দুটো লেটার বসবে না, মানে এইচ আই বসবে না, তারপরে আবার বসবে জে। এবং এখানে ঠিক জের আগের লেটার এখানে বসবে, অর্থাৎ যেটা কিনা আই। আই এর পরে একটা লেটার গ্যাপ যাবে যেটা জে, আই জে আই, জে বাদ দিয়ে কে। কে এর পরে দুটো লেটার বাদ যাবে এল এম, তারপরে হয়েছে এন। এবার উত্তর করার সময় আমরা কীভাবে করবো, এখানে তাহলে ঠিক এন এর আগের লেটার বসবে অর্থাৎ এম। এম এর পরে প্রথমে একটা বাদ দেব, এম এর পরে এন বাদ দিয়ে বসবে ও, এবং ওর পরে দুটো লেটার বাদ দেব পি কিউ, এখানে উত্তর হবে আর। তাহলে সঠিক উত্তরটি আমরা পেলাম এম ও আর, অর্থাৎ অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে এখানে বি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, এবং যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি পুরোটাই এটাকে আবার বুঝিয়ে দেবো। তাহলে এবার দেখে নাও বন্ধুরা 10 নম্বর রিজনিংটি, এটাও একটা খুব ভালো রিজনিং, কিন্তু একটু বুদ্ধি খাটালেই তোমরা এটা পারবে, এটা সোজা আছে। এখানে দেখো তিনটে করে লেটারের সমষ্টি দেওয়া রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা শেষে কিন্তু ওয়াই অলরেডি রয়েছে, এবং বাকিটা কীভাবে বার করতে হবে এটা তোমাদের জন্য থাকলো, এখানে পাশে অপশান দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এটা নিজেরা প্র্যাকটিস করবে, এবং উত্তরটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং তারপরেও যদি তোমাদের এটা করতে অসুবিধা হয় আমি পরবর্তী ভিডিওতে এর সমাধানটা দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের অ্যালফাবেট লেটার সিরিজের রিজনিংয়ের ক্লাস, আশা করি তোমরা এটা ওর থেকে অনেকটা উপকার পাবে, এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না। এবং আমি আমার চ্যানেলে রিজনিং ক্লাসের পাশাপাশি অঙ্ক ক্লাসও কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি, তো সুতরাং সমস্ত ক্লাসগুলোকে তোমরা ফলো করো, অঙ্কে তোমাদের ভয় 100% কেটে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি। এবং সমস্ত ক্লাসগুলোকে ফলো করতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে থাকো, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।